আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এস এম আর আইয়ান চলে এলাম টেনমি স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের ফাইনান্স ফার্স্ট পেপারের আরেকটি লেকচার নিয়ে, এবং আজকে আমাদের লেকচার নাম্বার হলো 2। সো এই লেকচারে আমরা জানবো অর্থায়নের সূচনার দ্বিতীয় অংশ, অর্থাৎ আমরা লেকচার 1-এ অর্থায়নের সূচনার কিছু অংশ জেনেছি, এই অধ্যায়ে আমরা অর্থায়নের সূচনার বাকি অংশ জানবো। সো চলো শুরু করা যাক। প্রথমে আসবে ছিল অর্থায়নের লক্ষ্যসমূহ। তোমরা কি মনে করতে পারছো আমরা লাস্ট লেকচারে কি কি পড়েছিলাম? সেখানে আমরা মানে মূলত যে টপিকটি সবচেয়ে ইম্পর্টেন্ট দিয়ে পড়েছিলাম, সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়েছিলাম, সেটি হচ্ছিল অর্থায়নের কার্যাবলী এবং অর্থায়নের ব্যবস্থাপকীয় কার্যাবলী। আমরা আরও অনেক কিছু পড়েছি, যে অর্থায়নের ধরন, অর্থায়নের ধারণা, বাট সেখানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল সেটি হলো অর্থায়নের কার্যাবলী। সো আমরা যে চার প্রকার কার্যাবলী জেনেছি, যে তহবিল সংগ্রহ, তহবিল বন্টন, মূলধন বাজেটিং সিদ্ধান্ত এবং চলতি সম্পত্তি ব্যবস্থাপনা, এই চারটি ছিল অর্থায়নের কার্যাবলী। এইবার আমরা জানবো অর্থায়নের লক্ষ্যসমূহ, অর্থাৎ প্রত্যেকটি প্রতিষ্ঠানেরই কিন্তু কোনো না কোনো লক্ষ্য থাকে। যেরকম একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কী লক্ষ্য? জনকল্যাণ। একটি পরিবারের যে অর্থ সংস্থানে তার কী লক্ষ্য থাকে বা ব্যয়ের কী লক্ষ্য থাকে? যে আইটি হয় সেটি তার পরিবার যে সদস্য আছে তাদের জন্য একদম ভালো, তাদের পিছিয়ে যেন ভালোভাবে খরচ করা হয় বা তাদের জন্য মঙ্গল কামনা হয়। দেন অব্যবসায়ী প্রতিষ্ঠানের লক্ষ্য কী? সেখানে লক্ষ্য হচ্ছিল জনকল্যাণ বা আলটিমেটলি সমাজসেবা প্রদান করা। ঠিক একইভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা কাজেরই কিন্তু কোনো না কোনো লক্ষ্য থাকে। ঠিক একইভাবে অর্থায়নেরও কিন্তু লক্ষ্য আছে, এবং এই লক্ষ্যকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, বা দুটি ভাগে মানে এই একটি অর্থায়নের লক্ষ্য আলটিমেটলি দুই প্রকার, একটি হলো মুনাফা সর্বাধিকরণ, একটি হলো সম্পদ সর্বাধিকরণ। সো সর্বাধিকরণ অর্থ কিন্তু আমরা জানোই যে বাড়ানো বা বেশি, এই যে দেখো আস্তে আস্তে বেশি হচ্ছে, অর্থাৎ আমরা বাড়াচ্ছি। সো সর্বাধিকরণ মানে বেশি করাকে বোঝায়। আর হলো মুনাফা এবং সম্পদ। মুনাফা মানে কি? আমরা যে লাভ করতাম, আগে ধরনের লাভ করতাম 5 টাকা, সো 5 টাকা এইবার যদি 60 টাকা করি তাহলে কিন্তু মুনাফা বেড়েছে, কারণ আমরা 2 টাকা বাড়াতে পারছি। আর সম্পদ সর্বাধিকরণটি কি? সম্পদ সর্বাধিকরণ হলো আমাদের প্রতিষ্ঠানের সম্পদ ছিল 100 টাকা, এবার সেটি বেড়ে হয়ে দাঁড়ালো 108 টাকা। এই যে 8 টাকা বাড়লো মানে সম্পদ বৃদ্ধি পেলো। এটি হলো আলটিমেটলি আমি যদি ইন শর্টে বলি আমাদের অর্থায়নের লক্ষ্যসমূহ। কিন্তু এগুলো তো আসলে এত সোজা না, তাই না? একটু তো প্যাচ আছেই। সো আমরা এই প্যাচটাকে এখন একদম সোজা করতে চাচ্ছি। তো চলো দেখি তো এগুলো কীভাবে করা যায় এগুলোকে। সো আগে জানতে হবে মুনাফা সর্বাধিকরণ বিষয়টা কি আর সম্পদ সর্বাধিকরণ বিষয়টি কি। প্রথমে মুনাফা সর্বাধিকরণ আসি। কোনো ফার্ম বা ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করাকে মুনাফা সর্বাধিকরণ বলে, অর্থাৎ মুনাফা বৃদ্ধি করাই হলো মুনাফা সর্বাধিকরণ। এই যেটা বললাম আগে আমরা আয় করতাম 5 টাকা, এবছর থেকে করছি 60 টাকা, সো 2 টাকা যে বেড়েছে আমার মুনাফা বৃদ্ধি পেয়েছে। এরপরে আসি এখানে। আচ্ছা, আমি আগে মুনাফা সর্বাধিকরণটা পুরো শেষ করে নিই, পরে আমি সম্পদ সর্বাধিকরণে আসবো। মুনাফা সর্বাধিকরণের ফলে শেয়ার প্রতি আয় বৃদ্ধি পায়। এবার চিন্তা করো তো, আগে আমার মুনাফা হয়েছিল 5 টাকা, আমার কোম্পানির শেয়ার সংখ্যা 5, তো সবাই কত টাকা করে পাবে? 5 ভাগ 5, 1 টাকা। কিন্তু এবার আমাদের মুনাফা হয়ে গেছে 5-এর বদলে 7 টাকা, সো এইবার আমাদের মুনাফা কত হবে? 7/5 = 1.4 হওয়ার কথা। 5 আর 5, 4 5 20, হ্যাঁ 1.4 টাকা। সো দেখো, যখন আমার মুনাফা ছিল 5 টাকা তখন আমার শেয়ার প্রতি আয় প্রত্যেক শেয়ারের মালিকরা 1 টাকা করে পেত, এখন আমার লাভ হয়ে গিয়েছে 7 টাকা, মানে 2 টাকা বেড়ে। সো স্বাভাবিকভাবে ওই যে 5 জন শেয়ার হোল্ডার ছিল ওদের শেয়ার প্রতি আয় তো বৃদ্ধি হবে, কারণ যখন এক্সট্রা 2 টাকাকে ভাগ করে দিবে 5 জনের মধ্যে তখন কিন্তু সবাই ভাগে 40 পয়সা করে এক্সট্রা পাবে। সো মুনাফা সর্বাধিকরণের ফলে শেয়ার প্রতি আয় বৃদ্ধি পায়। এটি খুবই ইম্পর্টেন্ট, কারণ এরকম প্রশ্ন আসে যে মুনাফা সর্বাধিকরণের ফলে কি হয়। এরপর আরেকটি হচ্ছিল সূত্র, যে শেয়ার প্রতি আয়, এই যে বললাম শেয়ার প্রতি আয় বৃদ্ধি পায়, এখান থেকে ছোট্ট একটা ম্যাথ আসতে পারে, সেটি হলো শেয়ার প্রতি আয় কত। এর
সূত্র হলো কর পরবর্তী আয় ডিভাইডেড বাই সাধারণ শেয়ার সংখ্যা। এরকম প্রশ্ন দেওয়া থাকবে যে কর পরবর্তী আয় 20,000 টাকা, এটি হলো কর পরবর্তী আয়। সাধারণ শেয়ার সংখ্যা হচ্ছিল 2,000, অগ্রাধিকার শেয়ার সংখ্যা হচ্ছিল 1,000। সো কর পরবর্তী আয় 20,000, সাধারণ শেয়ার সংখ্যা 2,000, অগ্রাধিকার শেয়ার সংখ্যা 1,000। এইবার যদি এমন হয়, যদি এমন হতো যে খালি দেওয়া আছে শেয়ার কর পরবর্তী আয় 20,000 এবং সাধারণ শেয়ার সংখ্যা 2,000, তাহলে কিন্তু তোমরা সবাই জাস্ট পারতা যে 20,000 ডিভাইডেড বাই 2,000 ইকুয়াল টু প্রত্যেক শেয়ারের আয় হচ্ছিল 10 টাকা করে। কিন্তু এত সোজা তো দিবে না, একটু প্যাচ দিবে। কি প্যাচ দিবে? সাথে জাস্ট বসিয়ে দিবে অগ্রাধিকার শেয়ার সঙ্গে একটি সংখ্যা দিয়ে দিল, মনে করো 1,500। সো কর পরবর্তী আয় 2,000, সাধারণ শেয়ার সংখ্যা 2,000, সরি, কর পরবর্তী আয় 20,000, সাধারণ শেয়ার সংখ্যা 2,000 এবং অগ্রাধিকার শেয়ার সংখ্যা 1,500। সো যারা পারে না তারা কি করবে, এই দুটি যোগ করবে, কারণ দুইটি যেহেতু শেয়ার। সো 2,000 টাকা, 1,500, 3,500, সো 20,000 ডিভাইডেড বাই 3,500 দিবে শেয়ার প্রতি আয় যেটা আসবে সেটাই ইপিএস বসায় দিবে। তবে যদি এতটাই ইজি হতো তাহলে নিশ্চয়ই সালরা কিন্তু এটা দিত না, তাই না? সো এইখানে একটা ট্রিক হচ্ছিল বা জানার বিষয়, আমরা যখন শেয়ার প্রতি আয় বের করব তখন কখনো অগ্রাধিকার শেয়ারকে আমরা কিন্তু হিসাবে আনবো না। আবারও বলছি, যখন আমরা শেয়ার প্রতি আয় বের করব তখন প্রশ্নে অগ্রাধিকার শেয়ার সংখ্যা দেওয়া থাকলেও আমরা সেটাকে আনবো না। প্রশ্নে জাস্ট আমরা নিয়ে আসব আর্নিং পার শেয়ার বা শেয়ার প্রতি আয়, এটি আলটিমেটলি হচ্ছিল কর পরবর্তী আয় আলটিমেটলি 20,000। আর সরি, আমি এতক্ষণ মনে হয় ভুল বলেছি, 20,000কে মনে হয় আমি শেয়ার প্রতি আয় বলেছিলাম, এটি ছিল কর পরবর্তী আয় 20,000। আর প্রশ্নে আরও দেওয়া থাকতে পারে শেয়ার সংখ্যা, সাধারণ শেয়ার সংখ্যা, অগ্রাধিকার শেয়ার সংখ্যা, বন সংখ্যা। আমরা শুধুমাত্র সাধারণ শেয়ারকে নিয়ে আসব। তো যদি এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া যেহেতু আমার অগ্রাধিকার শেয়ার সংখ্যা আসবেই না, প্রশ্নে কেন দিল? এখন কথা হচ্ছে, দেখো তুমি আজকে এটি পড়ছো আর আরেকটি স্টুডেন্ট সে পড়েনি, না পড়ে পরীক্ষা দিতে গেল। যদি খালি এরকমই দেওয়া থাকতো কর পরবর্তী আয় আর সাধারণ শেয়ার সংখ্যা, যে কেউ ভাগ করে বসিয়ে দিত। কিন্তু একটা শিক্ষক কিভাবে বুঝবে যে শিক্ষার্থীটি পারছে, সে পড়ে এসেছে কিনা? এর জন্য সে কনফিউজড করার জন্য আর একটা জিনিস জাস্ট ঢুকাই দিবে, একটা লেজ ঢুকাই দিবে, যেটি হলো অগ্রাধিকার শেয়ার সংখ্যা। যারা পড়েনি ওরা সাধারণ শেয়ার সংখ্যা এবং অগ্রাধিকার শেয়ার সংখ্যা যোগ করে ভাগ করবে, যেটার অ্যান্সার হবে 0, মানে 0 পাবে। কিন্তু তুমি তো জানো ভাই, অগ্রাধিকার শেয়ার সংখ্যা ছাড় দিছে তোমার সাথে দুষ্টামি করার জন্য, ঠিক আছে? তুমিও তো জানো আসলে এখানে কী খেলাটা আছে। তুমিও যোগ করবো না, করে জাস্ট কর পরবর্তী আয় ডিভাইডেড বাই সাধারণ শেয়ার সংখ্যা দিয়ে দিবা। সো যদি এটা আমরা করি, এটা ভাগ এটা ইকুয়াল টু অ্যান্সার হবে 10 টাকা করে। সো পার শেয়ারের আয় হচ্ছিল এখানে 10 টাকা। সো এইভাবে মূলত শেয়ার প্রতি আয় বা আর্নিং পার শেয়ার বের করা হয়। খুবই গুরুত্বপূর্ণ এই দুটি পয়েন্টই, কারণ এখানে একটা প্রশ্ন আসে যে মুনাফা সর্বাধিকরণের মূল লক্ষ্য কী বা কেন করা হয়, শেয়ার প্রতি আয় বৃদ্ধি করা হয়, আর শেয়ার প্রতি আয় কীভাবে বের করা হয়, কর পরবর্তী আয় ডিভাইডেড বাই সাধারণ শেয়ার সংখ্যা। ইভেন এই যে আয়, এইখানেও তো তোমাকে একটু কনফিউজ করতে পারে, কর পরবর্তী আয় কর পূর্ববর্তী আয়, এমন করে প্রশ্ন দিয়ে দিল একটি প্রতিষ্ঠানে কর পূর্ববর্তী আয় 25,000 টাকা, কর পরবর্তী আয় 20,000 টাকা। তোমার কিন্তু মাথায় রাখতে হবে কর পরবর্তী আয় কিন্তু সাধারণ শেয়ার মালিকদের কাছে আসবে। সো কর পরবর্তী আয় ডিভাইডেড বাই সাধারণ শেয়ার সংখ্যা ইকুয়াল টু যেটা আসবে সেটা হচ্ছিল আর্নিং পার শেয়ার, এটি ছিল মুনাফা সর্বাধিকরণ। আচ্ছা, এবার কি বলছে, মুনাফা সর্বাধিকরণের ফলে ঝুঁকি হ্রাস পায়। স্বাভাবিকভাবে দেখো, আগে আমি লাভ করতাম 5 টাকা, এবার আমি লাভ করছি 60 টাকা। আমার যত বেশি লাভ হচ্ছে, মানে আমার মার্জিন বাড়তেছে, আমার মুনাফা বাড়তেছে, বলো তখন তাহলে আমি ই করবো না, আমার তখন ঝুঁকির হাত থেকে আমি বেশি দূরে সরে আসবো না, আমার ক্ষতি থেকে কিন্তু আমি দূরে আসবো। দেখো, শূন্যতে হলেই কিন্তু আমার ব্রেক ইভেন, আর মাইনাসে গেলে কিন্তু লস। বাট আমার লাভ যত বাড়বে ততই কিন্তু আমার প্রতিষ্ঠানের ক্ষতি হওয়ার ঝুঁকিটি কমে যাবে। তো স্বাভাবিকভাবে মুনাফা সর্বাধিকরণের ফলে ঝুঁকি হ্রাস পায়। কিন্তু এটা কিন্তু মুনাফা সর্বাধিকরণের মূল উদ্দেশ্য না, ঝুঁকি হ্রাস করা, মানে বা মেন কাজ না। মেন কাজ ছিল শেয়ার প্রতি আয় বৃদ্ধি পাবে। সো আমাদের মুনাফা সর্বাধিকরণ গেল, এবার আমরা আসবো সম্পদ। আচ্ছা, এখানে আমি ইকুয়াল টু 10 দিয়ে রাখি।
আচ্ছা, সম্পদ সর্বাধিকরণ। সম্পদ সর্বাধিকরণ কি? সম্পদ সর্বাধিকরণ বলতে শেয়ারের মূল্য বৃদ্ধিকরণ করাকে বোঝায়। আমরা জানি কি শেয়ার কি, আমরা যা সবাই জানি, শেয়ার হচ্ছিল প্রতিষ্ঠানের মোট মূলধনের ছোট ছোট অংশকে শেয়ার বলা হয়। একটি প্রতিষ্ঠানের শেয়ার আছে 1 লক্ষ এবং প্রত্যেক শেয়ারের মূল্য হচ্ছিল 5 টাকা। সো এই যে প্রতি শেয়ারের দাম 5 টাকা থেকে আমি এখন শেয়ার প্রতি মূল্য 6 টাকা করলাম, এই যে মূল্য বৃদ্ধি করছি এটাকেই কিন্তু বলা হচ্ছে আমার সম্পদ সর্বাধিকরণ। আচ্ছা ভাইয়া, আমার শেয়ার মূল্যের সাথে সম্পদের সম্পর্ক কী ভাই? এই পয়েন্টটা দেখো তো, সম্পদ ইকুয়াল টু প্রত্যেকটি শেয়ারের দাম ইন্টু শেয়ার সংখ্যা। সো এখানে কি হবে, প্রতিটি শেয়ারের দাম ছিল 5 টাকা ইন্টু শেয়ার সংখ্যা কত হলো, আমার উত্তর ইকুয়াল টু 5 লক্ষ। ঠিক একইভাবে যখন আমার শেয়ারের দাম 5 টাকা বাদ দিয়ে 6 টাকা হবে, আমার হাতের লেখা এত পচা, এই যে দেখো এবার 6 লক্ষ হয়ে যাবে। দেখো আমার শেয়ার সংখ্যা সেম আছে, 1 লক্ষ 1 লক্ষ, এটা কিন্তু শূন্য, এটা আবার 9 মনে করেন, আল্লাহ আদর্শলিপি প্র্যাকটিস করব আমি। আবার দেখো এখানেও শেয়ার সংখ্যা 1 লক্ষ, এখানেও 1 লক্ষ, কিন্তু এখানে আমার শেয়ার প্রতি দাম ছিল 5 টাকা, সো প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ছিল 5 লক্ষ, কিন্তু এখানে আমার শেয়ারের দাম হচ্ছিল 6 টাকা, সো সম্পত্তি 1 লক্ষ টাকা বেড়ে গিয়েছে। এর জন্যই বলা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ বলতে শেয়ারের মূল্য বৃদ্ধিকরণকে বোঝায়, কারণ যখনই একটি প্রতিষ্ঠানের মূল্য বৃদ্ধি পাবে শেয়ারের মূল্য, তখনই আলটিমেটলি সম্পদের দাম বেড়ে যাবে। এটি আসলে এমন বিষয় না, বিষয় ঠিক উল্টা, যে প্রতিষ্ঠানে যখন আসলে সম্পদ বৃদ্ধি পাচ্ছে তখনই আলটিমেটলি প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়ে যাবে, কারণ যখন আমার প্রতিষ্ঠানের সম্পত্তি হয়ে যাবে 5 লক্ষ থেকে 6 লাখ, স্বাভাবিকভাবে শেয়ার সংখ্যা হবে 1 লাখ, আমি ভাগ করলে কিন্তু 6 আসবে। এটি আসলে কিন্তু বিষয়টি উল্টা, যে যখন প্রতিষ্ঠানের সম্পত্তি বৃদ্ধি পায় তখনই শেয়ার সংখ্যা বেড়ে যায়। এর জন্যই বলা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ বলতে শেয়ারের মূল্য বৃদ্ধি করাকে বোঝায়। বাট তোমরা মনে রাখার জন্য, এটা মানে ইজিলি মনে রাখার জন্য মাথায় রাখবা, যে প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি মানে শেয়ারের মূল্য বৃদ্ধি, শেয়ারের মূল্য বৃদ্ধি পেলেই শেয়ারের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে। ফার্মের মালিকদের সম্পদের পরিমাণ করা হয় শেয়ারের বর্তমান বাজার মূল্য দ্বারা। আচ্ছা, এখন তোমরা যারা এইচএসসিতে পড়েছো ভালোভাবে, তোমরা কিন্তু জানো একটি সিকিউরিটিজের অনেক রকম মূল্য থাকে, ফেস ভ্যালু, তারপরে মানে লিখিত মূল্য, বাজার মূল্য, তারপরে একটি অবহারে বিক্রি করলে একটা মূল্য, অধিহারে একটি মূল্য, কিন্তু এই জিনিসটি বের করা হয় একটি মাত্র দ্বারা, সেটি হলো বর্তমান বাজার মূল্য দ্বারা। আগে বাজার মূল্য ছিল 5.5 টাকা, হবে না, তারও আগে ছিল 5.25 পয়সা, হবে না, তারও আগে ছিল 6.5 টাকা, হবে না, বর্তমানে মূল্য 6 টাকা যদি হয় তাহলে এই 6 টাকাকেই ধরা হবে। সো ফার্মের মালিকদের সম্পদের সম্পদ পরিমাণ করা হয় শেয়ারের বর্তমান বাজার মূল্য দ্বারা, বর্তমানে যেটি বাজার মূল্য সেটিকেই ধরা হবে। সো এই ছিল মূলত মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণের মূল বিষয়। আবারও ক্লিয়ার করি একটু, কারণ এটি হলো এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক যেখান থেকে প্রশ্ন আসে। আবার মুনাফা সর্বাধিকরণ একটু রিপিট করি, আমার প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করাকে বলা হয়েছিল মুনাফা সর্বাধিকরণ। মুনাফা সর্বাধিকরণ হলে কি হবে, যে আমি আগে মুনাফা করতাম 5 টাকা, আমার শেয়ার হোল্ডার ছিল 5 জন, সবাই পেত 1 টাকা করে, তবে এখন আমার শেয়ার মুনাফা হয়ে গিয়েছে 60 টাকা, মানে গত বছরের তুলনায় আমি এবছর আমার মুনাফার পরিমাণ আরও 2 টাকা বৃদ্ধি করতে পেরেছি। সো আমার এখন আমার শেয়ার প্রতি আয় হবে 7/, আমার শেয়ার হোল্ডার কিন্তু 5 জন, আমার হচ্ছে কত, 1.4 টাকা। সো মুনাফা বৃদ্ধি করাকে মুনাফা সর্বাধিকরণ বোঝায়। তারপরে মুনাফা সর্বাধিকরণের ফলে শেয়ার প্রতি আয় বৃদ্ধি পায়, কীভাবে পায় আমি তো মাত্রই বললাম। এরপরে এই ম্যাটটি খুব গুরুত্বপূর্ণ, আবারও মাথায় রাখো, শেয়ার প্রতি আয় ইকুয়াল টু কর পরবর্তী আয় ডিভাইডেড বাই সাধারণ শেয়ার সংখ্যা। প্রশ্নে কখনোই এই দুটি থাকবে না, আসলে আরও অ্যাটলিস্ট একটা অথবা 2টা জিনিস ইনক্লুড করবেই, শুধুমাত্র তোমাকে একটু মানে কনফিউজ করে দেওয়ার জন্য, কারণ যারা পড়ে তারা কিন্তু কনফিউজ হবে না। দেখো তুমি যা ক্লাসটি করেছো লাস্ট, যে আমার লাস্ট 10 মিনিট ধরে বকবক শুনছো, সে কিন্তু আর কখনো ইনশাল্লাহ এই ভুলটা করবা না, কারণ তুমি জেনে যাও ভাই, সারা যতই চুদুর বধু করুক, কর পরবর্তী দেখ, কর পূর্ববর্তী দেখ, আমি খালি ধরবো কর পরবর্তী আয়টি।
আর সাধারণ শেয়ার দেখ, অগ্রাধিকার শেয়ার দেখ, বন্ড দেখ, 14 গোষ্ঠী এনে দেখ ভাই সিকিউরিটিজের, আমি একমাত্র দিব সাধারণ শেয়ার সংখ্যা। সো যেহেতু আমরা জেনে গেছি এটা, সো আমাদের এখানে কোনো ভুল হবে না। স্যার তোমাদের কনফিউজ করার জন্য অবশ্যই অবশ্যই একটি প্রশ্ন, মানে একটি লেজ ঢুকিয়ে দিবে, কিন্তু তোমরা তো আর কখনো কনফিউজ হবো না, কারণ তোমরা জানো আসল খেলাটা কোথায়। সরি, এরপর হচ্ছিল মুনাফার সর্বাধিকরণের ফলে ঝুঁকি হ্রাস পায়। আমি আগেও বলেছি, আমার আগে 0 টাকা হলে আমার লাভ লস কিছু হলো না, যদি মাইনাস হতো আমার লস হবে, কিন্তু যখন আমার যত বেশি এখন মুনাফা হবে, 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 7 টাকা, যত বেশি মুনাফা হবে আমি কিন্তু ক্ষতি থেকে তত দূরে সরে আসবো এবং আমার ঝুঁকির পরিমাণ কিন্তু তত কমে আসবে। সো মুনাফা সর্বাধিকরণ ডান, আমরা মাস্টার হয়ে গিয়েছি মুনাফা সর্বাধিকরণের। আর সম্পদ কি? সম্পদ সর্বাধিকরণ বলতে শেয়ারের মূল্য বৃদ্ধিকরণকে বোঝায়। অর্থাৎ আমার আগে শেয়ারের মূল্য ছিল, প্রতি শেয়ারের মূল্য 5 টাকা, এবার আমার হয়ে গিয়েছে 6 টাকা। কারণ আমি সূত্র জানি, সম্পদ ইকুয়াল টু প্রতিটি শেয়ারের দাম ইনটু শেয়ার সংখ্যা। এখন সবই ঠিক আছে, আমার শেয়ার প্রতি দাম থাকলে আমার সম্পদ হয়ে গিয়েছে 5 লাখ, এখন শেয়ার প্রতি দাম 6 টাকা, আমার হয়ে গিয়েছে 6 লক্ষ। সো আমার যখনই শেয়ার প্রতি দাম বৃদ্ধি পাচ্ছে, আলটিমেটলি আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে। বাস্তবে বিষয়টা আসলে একটু আরও একটু প্যাঁচালে, বাট আমাদের যতটুকু জানার বিষয় আমরা জেনে গিয়েছি। সো আর আমরা কোন মূল্যকে ধরবো, এই যে প্রতিটি শেয়ারের দাম, কবেকার দাম ধরবো ভাই? দাম তো একাধিক রকম হয়ে থাকে। শেয়ারের বর্তমান বাজার মূল্যকে, অর্থাৎ বর্তমান বাজারে শেয়ারের যেই দামটি চলছে সেটি ধরবো। তোমরা যদি কখনো ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জের তোমরা ওয়েবসাইটে ঢোকো, তোমরা কিন্তু দেখবা একটি, তোমরা বিভিন্ন সেক্টর যাবা, ব্যাংক সেক্টর বা ফুড সেক্টর বা যে সেক্টর যাও, তোমরা কিন্তু দেখবা প্রতিটি কোম্পানির শেয়ারের যে মূল্য প্রত্যেক দিন একটু ফ্ল্যাকচুয়েট করছে, বাড়ছে কমছে, অনেক সময় একই অবস্থায় থাকে, বাট অনেক সময় বাড়ে অনেক সময় কমে। অ্যান্ড প্রতিটি শেয়ারের দেখবা লিখিত মূল্য একটি, কিন্তু বাজার মূল্য সেম না। সো আমাকে এটি তখনই, মানে সেই মূল্য ধরতে হবে, এটি হচ্ছিল বর্তমান বাজার মূল্য। আশা করি আমরা সম্পদ সর্বাধিকরণের মাস্টার হয়ে গিয়েছি। এইবার এখানে আরো একটু বিষয় আছে, দেখো অর্থায়নের লক্ষ্য সমূহ তোমাকে বলবে, তুমি তো পড়েছো ভাইয়া মুনাফা সর্বাধিকরণ, সম্পদ সর্বাধিকরণ, কোনটা কেমন ধরনের লক্ষ্য? লক্ষ্য তুমি জানো 2 প্রকার, মানে 2টি ভাগে ভাগ করা যায়, কিন্তু কোনটা কেমন? 3টি বিষয় আছে, শর্ট টার্ম গোল 3টি টার্ম, লং টার্ম গোল আরটি হলো খালি গোল। খালি গোল বলতে মূল লক্ষ্য, যখন তোমাকে বলে তোমার নাম বলো, কোনো একটা স্কুলের একটা প্রিন্সিপাল তোমার নাম বলো, তুমি তোমার ডাক নাম বলবা না, তুমি তোমার ফুল নেম বা যেটা তোমার সার্টিফিকেটে দেওয়া আছে সেটি বলবা, বা তোমার বন্ধুরা তোমাকে একটি নাম নিয়ে ডাকে, তুমি কিন্তু সেই নাম কখনোই বলবা না, তুমি বরং তোমার সার্টিফিকেটে বা তোমার আইডি কার্ডে যে নামটি দেওয়া আছে তুমি কিন্তু সেই নাম বলবা। সো এখানে গোল বলতেও কিন্তু মূল লক্ষ্যকে বোঝায়, এমন না কিন্তু সেকেন্ডারি লক্ষ্য বা অন্য লক্ষ্যগুলোকে, জাস্ট গোল বা মেইন গোল বলতে কিন্তু দুইটি সেম কথা। সো প্রথমে আসো শর্ট টার্ম গোল, যেটি হলো আমার স্বল্পমেয়াদী লক্ষ্য। স্বল্পমেয়াদী লক্ষ্য হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন বা মুনাফার সর্বাধিকরণ, যেটি হলো এই যে এটি, আমার একটু মাউস পয়েন্টার চলে গিয়েছে, একটু আচ্ছা পেন চলে এসেছে, ইয়াস এই যে এটি। সো এটি হলো মুনাফা সর্বাধিকরণ। সো প্রতিষ্ঠানের শর্ট টার্ম গোল বা স্বল্পমেয়াদী লক্ষ্য কোনটি, সেটি হলো মুনাফা সর্বাধিকরণ বা সম্পদ সর্বাধিকরণ, সরি প্রফিট ম্যাক্সিমাইজেশন, এক্সট্রিমলি সরি, মুনাফা সর্বাধিকরণ বা প্রফিট ম্যাক্সিমাইজেশন। এরপরে আসবে আমার লং টার্ম গোল কি, মানে দীর্ঘমেয়াদী লক্ষ্য কি। প্রতিষ্ঠানের অর্থায়নের দীর্ঘমেয়াদী লক্ষ্য হলো শেয়ারের মূল্য বৃদ্ধি করবে, শেয়ার সম্পদ সর্বাধিকরণ। এবং খালি গোল বা মূল লক্ষ্য যেটি, সেটিও হলো সম্পদ সর্বাধিকরণ। অর্থাৎ এই দুটি কিন্তু সেম, এটি আলাদা। অর্থাৎ প্রতিষ্ঠানের শর্ট টার্ম বা স্বল্পমেয়াদী লক্ষ্য হলো মুনাফা সর্বাধিকরণ, আর দীর্ঘমেয়াদী বা মূল লক্ষ্য হলো সম্পদ সর্বাধিকরণ। এটি কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি একাধিকবার প্রশ্ন পরীক্ষাও এসেছে, এটি যে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে অর্থায়নের স্বল্পমেয়াদী লক্ষ্য কোনটি বা দীর্ঘমেয়াদী লক্ষ্য কোনটি বা মূল লক্ষ্য কোনটি। সো আমরা জানতে পারলাম কোন লক্ষ্য কোনটি আসলে। এবার
একটা জিনিস দেখবো, শেয়ারের মূল্য তিনটি বিষয়ের উপরে নির্ভর করে। আসলে একটি শেয়ারের মূল্য, এটি আসলে আমাদের কোনো ম্যাথও নাই, কিছু নেই, বাট মাঝে মধ্যে আমাদের এক্সট্রা কিছু জিনিস জানতে হয় যেটা আমরা এই অ্যাডমিশনের সময় মানে স্টুডেন্ট জেনে থাকি বা এখানে মাঝে মধ্যে প্রশ্ন দিয়ে দেয়। কারণ সবসময় তো বই থেকে দিবে না, তোমার এই সাবজেক্ট সম্বন্ধে তোমার সাধারণ জ্ঞান কেমন কি আছে এই সব বিষয়ে মাঝে মধ্যে জানতে চায়। বা কিছু কিছু HSC বইও এই বিষয়গুলো সামান্য খুব ছোট আকারে কোনো এক কোনায় দেওয়া থাকে। সো শেয়ারের মূল্য তিনটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমে হলো মুনাফা অর্জন বা উপার্জনের সময়, আসলে কোন সময় মুনাফা অর্জন হচ্ছে, আয় বা নগদ প্রবাহের পরিমাণ, কি পরিমাণ নগদ প্রবাহ হচ্ছে বা আয় হচ্ছে, এবং ঝুঁকির পরিমাণ, ঝুঁকি আয় বা নগদের পরিমাণ, নগদের পরিমাণ, এবং হচ্ছিল সময়। তোমাদের এখান থেকে ডিটেলস জানাবো না, তোমরা জাস্ট একটু মাথায় রাখবা শেয়ারের মূল্য মূলত তিনটি বিষয়ের উপর নির্ভর করে। একটি হচ্ছিল উপার্জনের সময়, একটি হলো আয় বা নগদ প্রবাহের পরিমাণ, এবং আরেকটি হলো ঝুঁকি। আশা করি তোমরা এই পর্যন্ত যা পড়িয়েছি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা জানবো হচ্ছিল অর্থায়নের নীতিসমূহ। এটি খুবই 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 গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদিও আমি এই ক্লাসের আজকে এই লেকচারের সব কিছু খুবই খুবই গুরুত্বপূর্ণ বলছি, কিন্তু আসলে কি একটা বিষয় বলে, আমাদের 2015 সালে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এই ফাইন্যান্সের বিষয়টি ইনকর্পোরেট করা হয়। মানে পরীক্ষার মধ্যে ব্যবসায় শিক্ষা প্রশাসনে যখন পরীক্ষা হবে, এই অনুষদে যখন পরীক্ষা হবে মানে FBS-এ তখন বা CUNY-র, তখন ফাইন্যান্সের আলাদা একটি সাবজেক্ট থাকবে। এটি ইনকর্পোরেট হয় 2015 এবং 2016 সালের শিক্ষার্থী যখন আসে তখন থেকে। এর আগে ব্যাংকিংয়ের পার্টগুলো কিন্তু ম্যানেজমেন্টের সাথে আসতো, এরপরে চলে আসলো ফাইন্যান্স। সো ফাইন্যান্সের এখন ফাইন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স এই তিনটা আলাদা করে ফেলা হলো, একসাথে আসে এগুলো এখন। সো যেহেতু আমাদের এখানে প্রশ্ন বেশি একটা আসে না, এই ম্যাথমেটিক্যাল প্রশ্ন বেশি একটা আসে না, আমাদের কোথা থেকে প্রশ্ন আসে, প্রশ্ন আসে আমাদের এই থিওরি থেকে। সো থিওরিতে বেশি একটু মানে গুরুত্ব দেওয়া হয়। এখন আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন অধ্যায়, যেরকম আমাদের অর্থের সময় মূল্য বা ক্যাপিটাল বাজেটিং, এখানে কিন্তু মেনলি ম্যাথমেটিক্যাল টার্মগুলো অনেক বেশি। সো দেখা যায় আমি একদম বেসিক কিন্তু এখানে বেশি নেই, তবে অধ্যায় এক, অধ্যায় দুই, এখানে কিন্তু প্রচুর বেসিক জিনিসপত্র আছে যেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। এবং 2015 সালে তোমরা জানলে অবাক হবা, 15 সালের দিকে অলমোস্ট পুরো ফাইন্যান্সের যে 20টি প্রশ্ন হয়েছে এর মধ্যে মোস্ট প্রবাবলি 11টি না 12টি প্রশ্ন ছিল শুধুমাত্র অধ্যায় এক এবং দুই থেকে, আর বাকি 8টি প্রশ্ন ছিল ফাইন্যান্সের বাকি অংশ এবং ব্যাংকিং থেকে, সরি। সো তোমরা বুঝতে পারছো আসলে তোমার এই পার্টটির গুরুত্ব কত বেশি অধ্যায় এক এবং দুয়ের। এর জন্য একটু আমি অধ্যায়ের বাকি বারেবার বলছি যে খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো মতন দেখবে। সো আসো আবার পড়াশোনা ব্যাক করা যাক। সো অর্থায়নের নীতিসমূহ, আমরা জানি অর্থায়নের তিনটি নীতি আছে, একটি হচ্ছে ঝুঁকি মুনাফার নীতি, একটি তারল্য মুনাফার নীতি, একটি হলো পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি। সো প্রথমে আসা যাক ঝুঁকি ও মুনাফা নীতি নিয়ে। কি বলা হয়েছে, প্রথমে তিনটি পয়েন্ট আছে এর সম্পর্কে, একটি উদাহরণ আছে, আমরা প্রথমে পয়েন্টে আসি পরে আমরা উদাহরণে যাব। বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ হবে প্রত্যাশিত মুনাফার হার তত বেশি হবে। বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ হবে প্রত্যাশিত মুনাফা তত মুনাফার হার তত বেশি, মানে এটাও যত বেশি এটাও তত বেশি হবে, অর্থাৎ যত বেশি ঝুঁকি তত বেশি মুনাফা। আমি নর্মালি বলি, তুমি একটি ব্যাংকে জমা রাখলা টাকা, তোমার 1 লক্ষ টাকা তুমি ব্যাংকে জমা রাখলা। সো তুমি ব্যাংকে জমা রাখলে তোমাকে কি বললো, দীর্ঘমেয়াদে 10 বছরে তোমার এখান থেকে তুমি মানে 10 বছর শেষে 7% সুদ পাবা। সো 7% সুদে কি হবে, তোমার 7,000 টাকা পাবা তুমি 10 বছর পরে। কিন্তু তুমি 1 লক্ষ টাকাটি যদি তুমি ব্যাংকে না রাখে শেয়ার মার্কেটে রাখতা, সেখানে কিন্তু তোমার এই টাকাটি ঝুঁকি হওয়ারও মানে ক্ষতি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। কারণ ব্যাংকে তুমি যখন টাকা রাখছো মানে 100% শিওর টাকাটি ফেরত পাবা, শেয়ারের ক্ষেত্রে কিন্তু বিষয়টি সেম না। এখানে কিন্তু তুমি অর্থ ফেরত পেতেও পারো নাও পেতে পারো, কারণ তোমার এত ক্ষতি হতে পারে, তোমার বিনিয়োগকৃত সকল টাকা নাই হয়ে যেতে পারে, আবার তোমার এত লাভ হতে পারে তোমার 1 লক্ষ টাকা দেখা গেলো 3 লক্ষ টাকা হয়ে গেল। সো দেখো তোমার ব্যাংকে কোনো ঝুঁকি নাই, তাই তুমি মাত্র 7% সুদ পাচ্ছ এবং খুব কম, কিন্তু তোমার সাধারণ শেয়ারে কিন্তু প্রচুর ঝুঁকি, তোমার টাকা নাইও হয়ে যেতে পারে, তবে সেখানে তোমার টাকা ডবল ট্রিপল হয়ে যাওয়ার চান্স আছে।
ইভেন এমন কিন্তু বাংলাদেশের শেয়ার মার্কেটে হয়েছে যে একটি 20 টাকা দামের শেয়ার 87 টাকা পর্যন্ত উঠে গিয়েছে দাম, এটা কিন্তু হয়। আবার এমনও হয়েছে আগামীতে সেই 20 টাকার দামের শেয়ার 3-4 টাকায় চলে এসেছে। সো এইখানে যত বেশি ঝুঁকি এক হিসাবে অর্থনীতি অনুযায়ী যত বেশি ঝুঁকি তোমার তত বেশি মুনাফা। এখন বিনিয়োগ হতে প্রত্যাশিত মুনাফা অপেক্ষা প্রকৃত মুনাফা কম হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। অর্থাৎ আমি একটি প্রত্যাশা করলাম এবং সেখান থেকে আমার প্রকৃত মুনাফা যদি কম হওয়া বা ক্ষতি হওয়ার যে একটি সম্ভাবনা সেটাকে আমরা ঝুঁকি বলবো। আসলে এইখানে ঠিক কমটা না দেওয়া যায় না, প্রকৃত মুনাফার পার্থক্যের সম্ভাবনাকে ঝুঁকি বলবো। কারণ তুমি চিন্তা করলা, আমি 1 লক্ষটাকে 10,000 টাকা পাবো মুনাফা, তুমি পেলা 12,000 টাকা। এটিও কিন্তু এক প্রকার আসলে অনিশ্চয়তা, কারণ তুমি কেন বেশি পেলা তুমি এটা নিশ্চয়ই অ্যাজিউম করতে পারো না, এমন একটা কিছু হয়েছে যে তুমি আগে থেকে ধারণা করতে পারো না, সো তোমার একটা ঝুঁকি আছে। সো অর্থ যদি আমার প্রত্যাশা থেকে প্রকৃত মুনাফা বেশি হয় সেটাকেও আমরা ঝুঁকি বলবো, আর যদি কম হয় সেটাকে আমরা ঝুঁকি বলবো। মানে যেটা বেশি হওয়াটা আসলে ইন এ সেন্স ঝুঁকি, বাট কেউ বেশি টাকা পেলে তো ঝুঁকি বলে না, সে তো বলে লাল টাকা পেয়েছি আমি, আমার ব্যবসা অনেক লাল হয়ে গিয়েছে আমার। যাই হোক, সেটা দুষ্টামি করলাম একটু। সো আমাদের প্রকৃত থেকে মুনাফা থেকে প্রত্যাশিত মুনাফা থেকে প্রকৃত মুনাফা কম হওয়ার সম্ভাবনাকে আমরা ঝুঁকি বলবো। এখন বিনিয়োগকারীরা অতিরিক্ত ঝুঁকি গ্রহণের জন্য যে অতিরিক্ত মুনাফা প্রত্যাশা করে তাকে ঝুঁকি অধিহার বলে। তুমি ব্যাংকে রেখে 7% সুদ পেলা, কিন্তু তুমি শেয়ার মার্কেটে গেলে তোমার অলমোস্ট 200% লাভ হওয়ার চান্স আছে। তুমি কেন এই 7%টাকে 200% হওয়ার যেখানে আছে সেখানে ইনভেস্ট করবা? কারণ তোমার ঝুঁকি আছে, এখানে তোমার জিরো হয়ে যেতে পারে, বাট যেহেতু তোমার ঝুঁকি আছে তাই তুমি অধিক মুনাফা আশা করতেছো। নিশ্চয়ই তুমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে ব্যাংকের মতো সেই 7% চাবা না, নিশ্চয়ই বেশি যাবা। কারণ কি ভাই, তুমি তো ঝুঁকি নিছো, তুমি বেশি ঝুঁকি নিছো তাই তোমাকে কিন্তু লাভও বেশি দিতে হবে। সো এই যে অতিরিক্ত ঝুঁকি নিচ্ছে এর জন্য বিনিয়োগকারী একটি অতিরিক্ত মুনাফা প্রত্যাশা করে, যাকে বলা হয় ঝুঁকি প্রিমিয়াম। সো আশা করি আমরা ঝুঁকি সম্পর্কে একটি ধারণা পেয়েছি। আমরা ছোট্ট একটি গ্রাফ দেখি, যদিও আমার হাতে রেখে খুব পচা, বাট চেষ্টা করবো সুন্দর করে করার জন্য। এই যে বেশি হয়ে গেছে হারে, না এত বড় তো হওয়া যাবে না। আচ্ছা আবার করি, আবারও এখানে আসলো কেন? আচ্ছা, সো এটি একটি গ্রাফ এবং এটি হলো ঝুঁকির স্কেল। এটি হলো ধরে নাও একটি নির্দিষ্ট পরিমাণ ঝুঁকি, তোমার যেখানেই তুমি ইনভেস্ট করো তোমার কিন্তু একটা ঝুঁকি থাকবেই, তুমি ঝুঁকি ছাড়া কখনো লাভ করতে পারবে না, তোমার একটা ঝুঁকি নেওয়া লাগবে, একটু হলেও ঝুঁকি থাকবে। তবে বা যখন তুমি এক্সট্রা এখান থেকে ঝুঁকি তোমার নিচ্ছে, বাট তুমি আরো এক্সট্রা ঝুঁকি নিচ্ছ, এই যে এক্সট্রা ঝুঁকি নিচ্ছ এর ফলে কিন্তু তোমার লাভও বেশি, মানে তোমার যত বেশি ঝুঁকি হচ্ছে তোমার লাভের পরিমাণ তত বেশি হচ্ছে। সো এই যে এক্সট্রা জিনিসটা এটাকে কিন্তু আমরা বলছি ঝুঁকি অধিহার বা রিস্ক প্রিমিয়াম। একটা উদাহরণ দিব, তোমরা একদম বিষয়টি ইজিলি বুঝে যাবে। ABC লিমিটেড সরকারি বন্ডে বিনিয়োগ করেছে এবং প্রাপ্ত মুনাফার হার 10%। সরকারি বন্ডে বিনিয়োগ করেছে এবং সরকারি বন্ডে বলা তো ঝুঁকির হার কত? একদম জিরো, কারণ কখনো সরকার দেউলিয়া হবে না বা এই টাকাটি কখনো তোমার সাথে প্রতারণা করে নিয়ে নেওয়া হবে না। তুমি অবশ্যই তোমার টাকা প্লাস এ 10% মুনাফা তুমি পাবাই পাবা। আর একটা আছে, এছাড়া তুমি ঝুঁকিপূর্ণ সম্পদ অর্থাৎ একটি কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছেন এবং প্রাপ্ত মুনাফার হার 25%। এবার দেখো ABC লিমিটেড, আচ্ছা এছাড়া তিনি না হয় প্রতিষ্ঠান হবে আসলে এখানে, যাই হোক ABC লিমিটেড সরকারি বন্ডে বিনিয়োগ করেছে 10% মুনাফার জন্য। এখন সে এখানে যত টাকাই মুনাফা করুক সে তার আসলের টাকা ফেরত তো পাবেই, সাথে সে কিন্তু মুনাফার টাকাটিও ফেরত পাবে। সাথে সাথে আরও একটি আছে, সেটি হলো আরেকটি উৎস বলে আরেকটি বিনিয়োগের ক্ষেত্র, সেটি হলো একটি কোম্পানির শেয়ার। সো শেয়ারের লাভ হচ্ছিল 25%। দেখো ভাই, এখন সে যদি এই কোম্পানি যদি বিনিয়োগ করে সে কিন্তু এখানে 25% লাভ পাবে, এখানে কিন্তু 10% থেকে অবশ্যই বেশি। তবে যেহেতু শেয়ার প্রতিষ্ঠানটি
এই কোম্পানি মানে ক্ষতিগ্রস্ত হয়ে দেউলিয়া হয়ে গেলে কিন্তু তার লাভ তো দূরে থাক, সে যেই টাকা বিনিয়োগ করেছে সেই টাকাও গায়েব হয়ে যেতে পারে। সো ঝুঁকি আছে। এখন দেখো, সো তার কাছে টাকা আছে ধরে নিই এই কোম্পানির কাছে 1,00,000 টাকা। সো সে এখানে 10% 10,000 টাকার জন্য বিনিয়োগ করতে পারে আর 25,000 টাকার জন্য বিনিয়োগ করতে পারে। এখন দেখো, তার ঝুঁকিমুক্ত মুনাফা কিন্তু 10%, মানে সে যদি 10% খালি আয় করতে চায় সে কিন্তু অবশ্যই এখানে বিনিয়োগ করবে, বিকজ সে 10% চায় মাত্র, সে তো অবশ্যই একটি ঝুঁকিবিহীন খাতে ইনভেস্ট করবে। সো সরকারি বন্ডে বিনিয়োগ 10%, এক্ষেত্রে ঝুঁকিমুক্ত বিনিয়োগ হলো 10%, কারণ বন্ডের সুদ বা আসল পরিশোধের কোনো অনিশ্চয়তা বা দেউলিয়া হওয়ার সম্ভাবনা নেই, কারণ এখানে সরকার কখনো দেউলিয়া হবে না বা ক্ষতিও করবে না। ক্ষতি হলো তাদের নিজেদের পকেট থেকে বা তাদের যে জায়গা টাকা আছে সে ভান্ডার থেকে টাকা তোমাকে দিয়ে দিবে। শেয়ারের বিনিয়োগ 25%, এক্ষেত্রে এটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হলো 25%, কারণ বিনিয়োগ হতে প্রাপ্ত আয় সুনিশ্চিত নয়। কারণ যেটি বললাম, তোমার শেয়ারের আয় তো দূরের থাক, তেমন এমনও হতে পারে তোমার বিনিয়োগের টাকাই নাই হয়ে গেল। সো দেখো, তুমি শেয়ারে কত টাকা বিনিয়োগ কত পার্সেন্ট জন্য বিনিয়োগ করলে 25%, আর তোমার এখানে মুনাফার হার 10%। সো তুমি এক্সট্রা 15% কিন্তু তুমি শেয়ার থেকে পাচ্ছ, অ্যান্ড এই 15%-এর জন্য কিন্তু তুমি শেয়ারে বিনিয়োগ করার ঝুঁকি নিয়েছো। সো এই যে তুমি অধিক ঝুঁকির জন্য অধিক মুনাফার জন্য অধিক ঝুঁকি নিয়েছো না, একেই বলা হবে ঝুঁকির অধিহার, যেটি হলো 15%। সো আবারও বিষয়টি ক্লিয়ার করি, তুমি যখন অধিক ঝুঁকির জন্য কোথাও বিনিয়োগ করছো, অধিক মুনাফার জন্য অধিক ঝুঁকি গ্রহণ করছো, এই যে এক্সট্রা ঝুঁকি এই মুনাফার হারটি সেটাকে বলা হবে ঝুঁকি অধিহার। আর আমরা তো নীতিটি জানলামই, যত বেশি ঝুঁকি তত বেশি মুনাফা। সো আশা করি আমরা ঝুঁকি এবং মুনাফা নীতি বুঝতে পারলাম। এরপরে তারল্য ও মুনাফা নীতি। আচ্ছা, আমরা কিন্তু এটি বলতে পারি এখানে ঝুঁকি ও মুনাফার মধ্যে কিন্তু একটি পজিটিভ রিলেশন আছে, কারণ যত বেশি ঝুঁকি মুনাফার পরিমাণ কিন্তু তত বেশি। এবার তারল্য ও মুনাফার নীতি। প্রথমে তারল্য কি আমরা একটু জেনে নিই, বাট এখানে আসলে তারল্য যে সংজ্ঞাটি আছে এর সাথে এর কনসেপ্টের একটি মিল নেই আসলে। আচ্ছা, তারল্য হলো যে কোনো দ্রব্য সম্পদ বা সিকিউরিটি বিক্রি করে দ্রুত নগদ অর্থ পাওয়া যায় তা অর্থায়নে তারল্য নামে পড়েছিল। অর্থাৎ কোনো একটি সিকিউরিটিজ বা সম্পত্তি বিক্রি করে যত তাড়াতাড়ি আমি অর্থ ফেরত পাব সেটাকে বলা হবে তরল সম্পদ। দেখো, আমার একটি শেয়ার আমি চাইলেই যখন তখন বিক্রি করতে পারি, বা আমার ব্যাংকের টাকা এইটি কিন্তু আমি চাইলেই জাস্ট ব্যাংক থেকে বের করে নগদ টাকা করতে পারি। কিন্তু আমার একটি জমি, আমি কি চাওয়ার সাথে সাথে এটি পারবো যে ভাই আমি চাইলে আমার চোখের পলকে এটি নগদ টাকা হয়ে গেল? সম্ভব না কিন্তু। সো যেইটা যত তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি নগদ টাকা রূপান্তর করা যাবে সেটাকে আমরা তারল্য হিসাবে গণ্য করব। বাট এখানে আসলে তারল্য ও মুনাফা নীতির ক্ষেত্রে, এই যে তারল্য ও মুনাফা নীতির ক্ষেত্রে, এই তারল্য বলতে আমরা প্রতিষ্ঠানে যখন পরিচালনার জন্য যে চলতি সম্পদ, চলতি সম্পদটি হাতে রাখি সেটাকে আমরা তারল্য বুঝাচ্ছি। চলতি সম্পদ কি? নগদ বা ব্যাংক জমা বা মজুদ পণ্য। সো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু তরল সম্পদ। এখন এখানে একটি চার্ট দেখো, অধিক তারল্য কম বিনিয়োগ কম মুনাফা, কম তারল্য বেশি বিনিয়োগ বেশি মুনাফা। দেখো দ্বিতীয় দুইটার সম্পর্ক, দেখো বিনিয়োগের সাথে মুনাফা স্বাভাবিকভাবে আমি ধরে নিই আমি যে বিনিয়োগ করবো সেখানে আমার কোনো ক্ষতি নেই। সো যত বেশি টাকা বিনিয়োগ করবো আমার মুনাফা কিন্তু তত বেশি হবে। কিন্তু এই বিনিয়োগের সাথে কিন্তু আমার তারল্যর একটি নেগেটিভ সম্পর্ক আছে। দেখো, অধিক তারল্য কম বিনিয়োগ, কম তারল্য অধিক বিনিয়োগ, এটি কিভাবে? আমার হাতে 1,00,000 টাকা আছে, এখন আমি এখানে তারল্য 30,000 রেখে দিলাম, কি করলাম 30,000 টাকা আমার কাছে রেখে দিলাম। কেন রাখলাম? এই 30,000 টাকা আমি আমার যে মাসিক বা দৈনন্দিন পরিচালনার যে ব্যয়গুলো আছে, যেরকম আমার কর্মচারীর বেতন, পরে আমার কাঁচামাল ক্রয়, আমার বিদ্যুৎ বিল, আমার গুদাম ভাড়া, পরে আমার যে অফিস ভাড়া, এইসবের জন্য আমার লাগবে। সো এই টাকাটা আমার মাস্ট লাগবে, আমার কাছে 30,000 টাকা আছে। সো রাখা লাগবে, আমি রেখে দিলাম, বাকি তো এক্সট্রা 70,000 টাকা আছে, কত আমার কাছে টাকা ছিল 1,00,000 টাকা।
সো বাকি 17 আমি কী করলাম, বিনিয়োগ করে দিলাম, এবং 10% মুনাফায় আমার লাভ হলো কত, 7,000 টাকা। সো আমি 1700 টাকা বিনিয়োগ করলাম, 7,000 পেয়ে গেলাম। বাট আরেকটি ক্ষেত্র দেখো, আমার কাছে 1,00,000 টাকা আছে, কিন্তু এখানে আমি তরল সম্পদ মানে আমার কাছে ক্যাশ টাকা রাখলাম 20,000 টাকা। কেন রাখলাম 20,000 টাকা? আমার শ্রমিকদের বেতন দেওয়ার জন্য, আমার গুদাম ভাড়া, অফিস ভাড়া, বিদ্যুৎ বিল, কাঁচামাল ক্রয়ের জন্য। সো বাকি কত টাকা আছে? 80,000। সো 20,000 টাকা রাখলে আমি কিন্তু বাকি 80,000 আমি বিনিয়োগ করতে পারছি, এবং এই 80,000-এ 10% মুনাফা কত হবে? 8,000। এইবার দেখো, অধিক তারল্য কম বিনিয়োগ কম মুনাফা, কম তারল্য অধিক বিনিয়োগ অধিক মুনাফা। তোমরা কি সম্পর্কটা বুঝতে পেরেছ? আমার হাতে যখন ক্যাশ টাকা থাকবে, আমার কাছে আছে 1,00,000 টাকা, আমার এই মাসে প্রয়োজন 25,000 টাকা ব্যয় করতে, আমি আমার কাছে 25,000 টাকা রেখে বাকি 75,000 টাকা আমি বিনিয়োগ করে দিলাম। বিনিয়োগ করলে আমি সেখান থেকে 10% লাভ পাবো। সো আমার যেটা হবে, এখন আমি যদি তারল্য বেশি রাখি, 25,000-এর জায়গায় 35,000 রাখি, তাহলে নিশ্চয়ই আমি যে আগে 75,000 বিনিয়োগ করেছিলাম সেটি পারবো না, আমি এখন বিনিয়োগ করতে পারবো 65,000, কারণ এ মাসে আমি অধিক 10,000 টাকা নিজের কাছে তরল সম্পদ রেখে দিয়েছি। আবার পরের মাসে দেখা গেল আমার 25,000 টাকা লাগে, কিন্তু এই মাসে আমার এত টাকা লাগবে না, তাই আমি মাত্র নিজের কাছে 20,000 টাকা রাখলাম। সো বাকি 80,000 টাকা আমি বিনিয়োগ করে দিলাম, এবং আমার মুনাফা কিন্তু বেশি হলো আগের তুলনায়। সো এটি হলো তারল্যর সাথে মুনাফার সম্পর্ক। আই থিঙ্ক তোমরা এইটিও বুঝতে পেরেছ। সো তোমরা বলো তো, আমরা দেখি যে ঝুঁকি আর মুনাফার মধ্যে একটি পজিটিভ সম্পর্ক আছে, কিন্তু বলতো তারল্য মুনাফার মধ্যে কেমন সম্পর্ক? এটা কিন্তু নেগেটিভ। প্রশ্ন আসে মাঝে মধ্যে, তারল্য এবং মুনাফার মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান, ধনাত্মক, ঋণাত্মক, বা এরকম আরো নেগেটিভের বাংলা যেটা থাকবে দিয়ে দিবে, বা পজিটিভ নেগেটিভ দেওয়া থাকবে। সো এইভাবে দেওয়া থাকবে, আর এরকম দেওয়া থাকতে হবে ঝুঁকি এবং মুনাফার মধ্যে সম্পর্ক কীরকম। গেল আমাদের লাস্ট যে নীতি, সেটি হলো পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি। আমরা কিন্তু পোর্টফোলিও সম্পর্কে আগেও জেনেছি, যেটি হ্যারি মার্কুইজ 1952 সালে এই তত্ত্বটি প্রদান করেন, এবং তার জন্য কিন্তু সে আগামীতে নোবেল পুরস্কারও পান। সো যাই হোক, এটা আমরা পরে আসবো, আমরা আগে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতিটা কি আমরা জেনে নিই। পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি বলতে বোঝায় বিনিয়োগকৃত অর্থ একটি সম্পদে বা প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করা। পোর্টফোলিও খালি কিন্তু এই বিনিয়োগের সাথেই জড়িত না, বাট যেহেতু আমরা এখন ফাইন্যান্স নিয়ে পড়তেছি, সো আমরা এখানে এই পোর্টফোলিওকে খালি বিনিয়োগের ক্ষেত্রেই ব্যবহার করে থাকবো, এই জাস্ট এই টপিকটি বোঝানোর জন্য। সো পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি বলতে বোঝায় বিনিয়োগকৃত অর্থ একটি সম্পদে অথবা প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করা, অর্থাৎ তোমার কাছে এইটি ছিল, তুমি এইখানে বিনিয়োগ না করে তোমার কাছে এই একটা জিনিস করে একাধিক জায়গাতে বিনিয়োগ করবা, এটি হলো এটি বোঝাচ্ছে। দেখো পোর্টফোলিও বৈচিত্র্যের একমাত্র উদ্দেশ্য হলো ঝুঁকি কমানো। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা যে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের উদ্দেশ্য কি, বা লক্ষ্য কি, বা কেন করা হয়, এটি হলো ঝুঁকি কমানোর জন্য। সো একটু উদাহরণ দেখো, আমার কাছে টাকা আছে, আমার কাছে টাকা আছে 10,000, আমি 10,000 টাকায় বেক্সিমকো লিমিটেডে ইনভেস্ট করলাম। কি হলো, আমার বেক্সিমকো এই বছর এমন লস খাওয়া খেলো, আমার 10,000 টাকাটি কমে এটি হয়ে গেল, আমার হওয়ার কথা ছিল 10,000 টাকা, বেড়ে হতো 12,000-13,000, এটি হয়ে গেল আমার এখন 8,000, বা আমি লাভ পেলাম না কোনো। ধরে নিই আমার 10,000-ই আছে, বাট আমি যে ধরে নিই আমার 10,000-ই আছে, বাট আমি যে এবছর লাভ আশা করেছিলাম লাভটা হলো না, কিন্তু আমি এই 10,000 এবার একটি প্রকল্পে না করে একাধিক প্রকল্পে করলাম। কি একটি বেক্সিম কলিমিটেডে করলাম, তারপরে ট্রেজারি বন্ডে আমি ইনভেস্ট করলাম, একটা লঙ্কা বাংলা লিমিটেডে আমি ইনভেস্ট করলাম। দেখো এখন আমি এখানে মনে করলাম 4,000, সরি 40 হয়ে গিয়েছে কেন, আমি ট্রেজারি বন্ডে করলাম 2,000 আর লঙ্কা বাংলায় করলাম 4,000। সো আমি ভেঙে ভেঙে করলাম। এখন কি যদি বেক্সিমকোতে এবছর লাভ নাও হয়, আমার 4,000 লাভ হলো না, কিন্তু আমার কিন্তু এই যে ট্রেজারি বন্ড এখানে কিন্তু আমার কিছু পরিমাণ লাভ হয়েছে। সো ধরো এখানে আমার লাভ হলো 500 টাকা, এবং লঙ্কা বা শূন্য এত বেশি পড়তেছে আজকে আমার 500 টাকা এখানে, আর এখানে আমার লাভ হয়েছে ধরে নিই 1500 টাকা। সো এই যে আমি এক্সট্রা 2,000 টাকা পেলাম, আমি কিন্তু আলটিমেটলি আমার বিনিয়োগ থেকে আমি 2,000 টাকা পেয়েছি, কিন্তু
আগে যে আমি বেক্সিমকো লিমিটেডে আমি জাস্ট প্রত্যাশা করছিলাম আমি 3,000 টাকা পাবো, আমি 1 টাকাও পাইনি। হয়তো বা আমি এখানে আরও 1,000 টাকা পাওয়ার কথা ছিল, বাট এই বছর ক্ষতির জন্য আমার এই লাভটি হয়নি। সো যখন আমি একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করলাম, তখন কিন্তু আমার ঝুঁকি কমে গেল। কিসের ঝুঁকি কমলো? আমার এই বছর ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার ঝুঁকি কমে গেল। এবার আবার চিন্তা করো, আমি যদি প্রোডাক্টের ক্ষেত্রে আসি, আমি যেটা বিনিয়োগের বললাম, একটি দোকান, একটি দোকানে খালি সাবান সাবান পাওয়া যায়, আর একটি দোকানে সোপ প্লাস শ্যাম্পু দুটি পাওয়া যায়। কি অবস্থা ভাই লেখার! এখানে সাবান এবং শ্যাম্পু দুটি পাওয়া যায়। এখন দেখো এখানে যে সাবানটি আছে, এই দোকানেও সেম সাবান আছে, সাথে একটি শ্যাম্পু আছে। এখন তুমি যখন যাবা বা মানুষজন কোন দোকানে যাবে বলতো? এই দোকানটায় নাকি এই দোকানটায়? বা আরও ইজি উদাহরণ দিই, এই একটি দোকানে খালি বই পাওয়া যায় এবং এই দোকানে বই সাথে খাতা প্লাস কলম পাওয়া যায়। এখন তুমি একজন শিক্ষার্থী যাবে, কোন দোকানে যাবা? অবশ্যই এই দোকানে। যে এই দোকানে গিয়ে তোমার এক জায়গা থেকে সব জিনিস পাচ্ছ। সো এইখানে দেখো, এই যে দোকানদার, সে একাধিক জায়গায় বিনিয়োগ করেছে, তাই তার মুনাফা কিন্তু মোটামুটি ঠিক আছে। বাট এই লোকটি কিন্তু মাত্র একটি প্রোডাক্টে বিনিয়োগ করেছিল বলে তার কিন্তু মুনাফা হচ্ছে না। বা ধরে নেই এই একটি দোকানে খালি গরমের কাপড় বিক্রি করা হয়। সো শীতের সময় দেখা যায় এর সব মিলায় 150টা গরমের কাপড় বিক্রি হয়। বাট গরমের সময় বা বর্ষার সময় কিন্তু, মানে শীতকালে তার সোয়েটার বিক্রি হচ্ছে 150টা, কিন্তু অন্য মৌসুমে কিন্তু তার কিছু বিক্রি হচ্ছে না, পুরো দোকান বন্ধ থাকছে। কিন্তু এই লোক রেইনকোটও রাখে, যেটি বৃষ্টির সময় 40 পিস বিক্রি হয়, গরমের সময় মনে করো গরমকালে পাতলা কাপড় বিষয় মনে করো 80 পিস, আর শীতকালে সে সোয়েটারও রাখে, তার সোয়েটার মনে করো বিক্রি হয় 50 পিস। দেখো তার সব মিলে 170 পিস কিন্তু লাভ, মানে বিক্রি হচ্ছে। সো স্বাভাবিকভাবে 50, 40, 90, হ্যাঁ 170 পিস। স্বাভাবিকভাবে যখন এই ব্যক্তি একাধিক প্রোডাক্ট রাখছে, অর্থাৎ সে পোর্টফোলিও মেনটেন করছে, তার কিন্তু ক্ষতি হওয়ার চান্স কমে যাচ্ছে। সো এটি ছিল মূলত পোর্টফোলিও বৈচিত্র্যায়নের ধারণা, যেটি হলো, বা যেটির মূল উদ্দেশ্য হলো ঝুঁকি কমন, এবং যে বিষয়টি হলো আমি একটা জায়গাতে ইনভেস্ট না করে একাধিক জায়গাতে ইনভেস্ট করব। সো এই ছিল মূলত আমাদের তিনটি বিষয়, আমরা প্রকল্পগুলো বুঝলাম আশা করি, মানে নীতিগুলো কোনটা সাথে কী, যেরকম ঝুঁকি মুনাফার মধ্যে পজিটিভ সম্পর্ক, তার লোয়ার মুনাফার মধ্যে নেগেটিভ সম্পর্ক, আর পোর্টফোলিওতে যত বেশি আমি বৈচিত্র্য করব আমার ঝুঁকির পরিমাণ তত কমে যাবে। সো এইবার আমরা একটু প্র্যাকটিস করি। আসো তো আমি 10 সেকেন্ড ওয়েট করব, তোমরা একটু দরকার তোমরা ভিডিওটা পজ করো, পজ করে দেখো এই তিনটা দেখো, তোমরা পড়বা, পড়ে দেখবা কে, মানে কোন প্রতিষ্ঠান আসলে কোন নীতির সাথে সম্পৃক্ত বা কোন নীতি ফলো করছে। তোমরা একটু নিজে চেষ্টা করো, দেন আমি তো আছি। সো আশা করি তোমরা প্র্যাকটিস করেছ। প্রথমে আসা যাক, স্কলার্স লিমিটেড প্রতিষ্ঠানটি 2 লক্ষ টাকার মধ্যে জনতা ব্যাংকে, ব্যাংকের সাধারণ শেয়ারে 1,001,00,000, এসিআই কোম্পানির বন্ডে 50,000, এবং বাকি অর্থ জনতা লিমিটেড, অর্থাৎ বাকি অর্থ বলতে এখানে আসে হচ্ছিল বলতো কত, 50,000 টাকা অগ্রাধিকার শেয়ারে বিনিয়োগ করেছে। এটা কোন নীতিমালা বলতো? তার টাকা ছিল, সে একটি জায়গায় না করে একাধিক জায়গায় করেছে, এটা কিন্তু পোর্টফোলিও। আমি লিখলাম না, কারণ আমার লেখা কত বাজে তোমরা জানো, আমার পরে দেখে নিবে একবার, এখানে লেখা চলে আসবে অটোমেটিক। এরপরে মিরাকেল ইন্ডাস্ট্রি বিনিয়োগ জন্য 3টি খাত থাকা সত্ত্বেও অধিক লাভজনক হওয়ায় সকল অর্থ একটি মাত্র প্রকল্পে বিনিয়োগ করেন। তাহলে কি দেখো, এইটা কিন্তু একাধিক প্রকল্প ছিল বাট না করে একটাতে করেছে, পোর্টফোলিও হয়েছে। তাহলে এটা কি নীতি বলতো, পোর্টফোলিও বৈচিত্র্যায়ন? না, দেখো সে কেন একটি খাতে বিনিয়োগ করেছে, কারণ সে ঝুঁকি নিয়েছে, কারণ সে অধিক লাভের জন্য একটি মাত্র প্রকল্পে বিনিয়োগ করেছে, মানে অধিক লাভের আশায় ঝুঁকি গ্রহণ করেছে কিন্তু। সো এটি কিন্তু ঝুঁকি এবং মুনাফা নীতি হবে। দেখো কিন্তু অনেকটা কিন্তু পোর্টফোলিওর সাথে মিল, কিন্তু সে কোন নীতি ফলো করেছে, সে কিন্তু ফলো করেছে ঝুঁকি এবং মুনাফা নীতি, কারণ সে অধিক মুনাফার জন্য অধিক ঝুঁকি নিয়েছে। সো এটি হবে ঝুঁকি মুনাফা, এবং শেষেরটি হবে দেখি
বার্জার পেন্টস লিমিটেড প্রতিষ্ঠানের নগদ উদ্বৃত্তে পুরোটাই দীর্ঘমেয়াদী সম্পদে বিনিয়োগ না করে কাঁচামাল ক্রয় ও কর্মচারী বেতনের পরিশোধের বাবদ প্রয়োজনীয় অর্থ নগদ সংগ্রহ করেন। কী করেছে এরা? এরা প্রয়োজনীয় ব্যয়ের জন্য কিছু টাকা নগদ রেখেছে বা তরল রেখেছে, তরল সম্পদ হিসাবে রেখে দিয়েছে। তাহলে কোনটি বলতো? তার হল ও মুনাফা নীতি। এবার আসো আমরা এবার অ্যান্সার দেখে নিই, দেখা যাক অ্যান্সার মেলে কিনা। দেখো প্রথমটি কিন্তু মিলে গিয়েছে পোর্টফোলিও বৈচিত্র্যের, কারণ তারা একটি প্রকল্পে না গিয়ে একাধিক প্রকল্পে বিনিয়োগ করেছে এবং এর রিজন ছিল একটি, তারা ঝুঁকি হ্রাস করবে। আর নয় তো তারা একটি প্রকল্পে যাতে সবচেয়ে লাভ বেশি সেটাতে বিনিয়োগ করে দিতে পারতো, যেটি করেছে মিরাকেল ইন্ডাস্ট্রি, কারণ তারা চায় তারা অধিক মুনাফা চায়, এর জন্য তারা অধিক ঝুঁকি নিয়েছে। অ্যান্ড অধিক ঝুঁকির জন্য তারা অধিক মুনাফা কিন্তু প্রত্যাশা করছে এবং তারা ফলো করেছে ঝুঁকি এবং মুনাফার নীতি। এবং সবার শেষে আছে বার্জার পেইন্টস, যারা তাদের প্রয়োজনীয় ব্যয়ের জন্য কিছু টাকা তরল সম্পদ হিসাবে রেখে বাকি টাকা কিন্তু তারা বিনিয়োগ করে দিয়েছে অন্য কোনো খাতে, সরি তারা কিন্তু বিনিয়োগ করে দিয়েছে কোথাও। সো এই যে তরল সম্পত্তি রাখলো সেটা কিন্তু তারল্য ও মুনাফা নীতিকে ফলো করছে। সো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। তোমরা যদি কেউ এই তিনটি না পেরে থাকো, তোমরা আবারও এই নীতিগুলোর ক্লাসগুলো একটু ভিডিওটি পিছিয়ে গিয়ে দেখো, দেখে আবার আসো, ইনশাল্লাহ তোমরা সব পেরে যাবে। এইবার আমরা দেখব অর্থায়নের ক্রমবিকাশ, অর্থাৎ এর ইতিহাস সম্পর্কে হালকা পাতলা জানব। এখন এই জিনিসটা করার আগে তো আমি আগে বলে নিতে চাই, এগুলো কিন্তু এক এক বইয়ে আসলে এক একটি ইনফরমেশন দেওয়া আছে। এক এক ইনফরমেশন মানে কোনো বই একটু বেশি দেওয়া, কোনো বই একটু কম দেওয়া। আমি চেষ্টা করেছি যে টপিক মানে যে বিষয়গুলো মোটামুটি একাধিক বইয়ে কমন আছে সেই বই মানে সেই টপিকগুলো আনতে, এবং খুব শর্ট শর্ট করে দুই একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট লাইন এনেছি। এখন এইটা আসলে আমি তোমাদের অবশ্যই সাজেস্ট করব, খালি এই যে ঈদ ক্রমবিকাশটা, এটা আমার খালি লেকচারটা না দেখে কাইন্ডলি বইটা একটু গিয়ে পড়বা, মানে এটা ক্লাসও দেখবাই, দেখার পরে তোমরা একটু বই দেখবা। কারণ আমি এখানে চেষ্টা করেছি যত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি এভাবে বের করেছি যে আমি বিগত দুই তিন বছর থেকে অ্যাডমিশন কোচিংয়ের সাথে জড়িত আছি, বা আমি যখন ক্লাস করেছিলাম বিভিন্ন জায়গায় যেই MCQগুলো দেখেছি, মানে শাল ভিত্তিক বা এটি কি আবিষ্কার করেছে বা এই শতকে কী হয়েছে, সেগুলোর উপর ভিত্তি করে নিয়ে এসেছি। সো তোমরা একটু এই বিষয়টি ক্লাস আমার লেকচার করা করলেও একটু বইটা অবশ্যই দেখবা, কারণ এটা আসলে সারাজ মানে এক এক বইয়ে তো এক এক রকম দেওয়া আছে। হয়তোবা এমন একটা টপিক দিয়ে দিল অ্যাডমিশন প্রোগ্রামে একটা জিনিস যেটা হয়তোবা কোনো বইয়ে দেওয়া নাই বাট খুবই গুরুত্বপূর্ণ ফাইন্যান্সের ইতিহাসে, সো আসতে পারে। সো এইটা পড়ছি মানে এখানে তোমরা দেখো, আমি অন্য টপিক যেরকম বলছিলাম যে পড়লে ইনশাল্লাহ তোমাদের সব কিছু কভার হয়ে যাবে, বাট এই ক্ষেত্রে আমি বলবো না, কারণ তোমরা একটু অবশ্যই বইগুলো পড়বা অ্যান্ড দেখবা কী আছে। আর আরেকটা জিনিস, আসলে আমি যেটা বললাম যে অন্য সাবজেক্টের ক্ষেত্রেও ইনশাল্লাহ সব কভার হয়ে যাবে, আসলে এটা বলা ঠিক হয়নি, কারণ আমি কিন্তু জানি না আসলে কেমন প্রশ্ন হবে। বাট আমি বিগত আমার দুই তিন বছরের আমার অভিজ্ঞতা নিয়ে আমি যেটা বলছি, মানে এইগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলোর মধ্যে থেকেই আসে। বাট অবশ্যই এর বাইরে থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, বা এমনও হতে পারে আমাদের অজান্তে খুবই গুরুত্বপূর্ণ ছোট্ট একটা বিষয় বা কিছু কথা ছুটে গেল, এরকম হতেই পারে। সো তোমরা কিন্তু অবশ্যই ভাইয়ারা বইয়ের একটু বই হলেও পড়বা, বইয়ের যে থিওরিগুলো আছে একটু দেখবা, তাহলে আই গেস খুব ভালো হবে, মানে তোমাদের কোনো MCQ ছুটে যাওয়ার কোনো চান্স হবে না। তোমাদের একটা জিনিস বলি যে এটা আসলে কত বেশি গুরুত্বপূর্ণ, আমি এই যে ডিপার্টমেন্টে আছি মার্কেটিং ডিপার্টমেন্টে, আমার ডিপার্টমেন্টে মোট 220 জন শিক্ষার্থী আছে, এর মধ্যে শেষে 20-30 জন দেখা যায় হচ্ছিল বা ধরে নিয়ে 40 জন আসে হচ্ছিল ডি ইউনিট থেকে বা প্রিভিয়াস ইয়ার স্টুডেন্ট থাকে যারা হয়তো এবার ড্রপ দিয়ে আছে। আর প্রথম দিকে হয়তো বা 10 জন যারা খুব ভালো সিরিয়াল পায়, যে কোনো সাবজেক্ট পাবে, বাট তবুও তাদের মার্কেটিং ভালো বলে ওরা মার্কেটিং পড়বে। সো এই যে 40 আর 10 50 বাদ দিলে বাকি থাকে 170 জন। এই 170 জনের যে আছে ওই যে ধরে নিই 11 নাম্বার এবং যে আছে 180 নাম্বারে, এই দুই মানে এই দুই ব্যক্তির বা 170 জনের মার্কের ডিফারেন্স হচ্ছিল 4.05 মার্কস মনে হয় মাত্র। সো বুঝতেই পারছো যে একটা ফ্যাকার মানে একটা ডিপার্টমেন্টে কত বেশি কম্পিটিশন হয় মার্কসে। সো এখানে একটা সিঙ্গেল MCQ মানে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে, অনেক বড়। তুমি হয়তো বা যেই পজিশন পাবা, তুমি চান্স পেলে ইনশাল্লাহ যে তুমি আর একটা MCQ রাইট করতে পারতা, হয়তোবা তোমার পজিশন অ্যাটলিস্ট 100টা এগিয়ে যেত এবং হয়তোবা তুমি তোমার ডিজায়ার ডিপার্টমেন্টে চান্স পেতে পারতা। সো
এগুলো তোমার প্রত্যেকটা সিঙ্গেল এমসিকিউ খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা বললে হবে না। আচ্ছা যাক, একটা গেলে কি হবে, এইটা বলার কোনো সুযোগ নেই ভাই, অ্যাটলিস্ট এই পরীক্ষার ক্ষেত্রে। যাই হোক, আমরা পরেতে ব্যাক করি। অর্থায়নের ক্রমবিকাশ। সো ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে অর্থায়ন স্বতন্ত্র বিষয় হিসাবে স্বীকৃতি লাভ করে। এর আগে আসলে কোনো ব্যবসা প্রতিষ্ঠান আসলে মানুষ এই ফাইন্যান্সকে আলাদা চোখে দেখতো না, হয়তো বা ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্টিংয়ের আন্ডারেই একভাবে দেখতো। সো ফাইন্যান্সটি একটি নতুন বিষয় হিসাবে আবির্ভাব করে। আর ঊনবিংশ শতাব্দী মানে বলতো 1801 থেকে 1900, এই সালগুলোর মধ্যে। প্রখ্যাত লেখক থমাস এল গ্রিন একটা বই লেখে যেটি হলো কর্পোরেট ফাইন্যান্স, এ স্টাডি অফ প্রিন্সিপালস অ্যান্ড মেথডস। গ্রন্থটি 1897 সালে প্রকাশ করে এবং এটি হলো ফাইন্যান্সের ইতিহাসের শুরু দিকে খুব নাম করা বা খুব গুরুত্বপূর্ণ একটি বই, যেখানে ফাইন্যান্সের সব নীতি এবং পদ্ধতি সম্পর্কে খুব বই মানে আলোচনা করা আছে আর কি। এরপরে আসলো 1920-এর পূর্ববর্তী দশক, মানে 1920 সালের আগ পর্যন্ত। 1890 থেকে 1905 সালে যুক্তরাষ্ট্রের মানে ইউএসএর কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণ প্রক্রিয়া ব্যাপকভাবে শুরু হয়। একত্রীকরণ কি, হয়তোবা একটি কোম্পানি জুতা তৈরি করে এবং অন্য কোম্পানির কাছ থেকে চামড়া নিয়ে আসে, এখন ওই চামড়ার কোম্পানি এবং জুতার কোম্পানি এক হয়ে গেল। এক হয়ে তারা যেই মূল্যে আগে জুতা তৈরি করতো তারা তার চেয়ে কম মূল্যে বিক্রি করতো, তৈরি করতো এবং করে অধিক মূল্যে বিক্রি করে তারা অধিক মুনাফা লাভের একটি মানে একটি চিন্তাভাবনা শুরু করে। সো এই দশক এই সময়ের মধ্যে কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণ প্রক্রিয়া ব্যাপকভাবে দেখা দেয় এবং এদের মোটামুটি অনেক কোম্পানি একত্রীকরণ হয় এবং দেখা যায় এই সময়ের পরে মানে 1905-এর পরে অনেক কোম্পানি এই প্রক্রিয়ার মাধ্যমে প্রচুর মুনাফা লাভ করতে থাকে। তবে 1920-এর দশকে 1920-21 সময়ে পণ্যের মূল্য অনেক বেশি কমে যায়, মানে হঠাৎ করে দেখা যায় যে পণ্যের মূল্যমান পড়ে যেতে থাকে। আর্থিক ব্যবস্থাপকদের কোম্পানির আর্থিক কাঠামো ও তারল্য ব্যবস্থাপনার দিকে বেশি গুরুত্ব দিতে হয়, মানে আগে যে সিস্টেমে আঘাত ছিল সেটি হচ্ছিল না, চেঞ্জ করে আর্থিক কাঠামো চেঞ্জ করতে হয় এবং তারল্য ব্যবস্থাপনার দিকে বেশি গুরুত্ব দেয়। 1930-এর দশক। 1929 সালের 19 অক্টোবর, ডেটটি মাথায় রাখবো অবশ্যই, 1929 সালের 19 অক্টোবর তারিখে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নেমে যা ব্ল্যাক টুইজডে নামে পরিচিত। তোমাদের যে লিখিত অংশ প্রশ্ন আসতে পারে ব্ল্যাক টুইজডে কি, জাস্ট নর্মাল একটি কথা ব্ল্যাক টুইজডে কি, তোমার লিখতে হবে 1929 সালের 29 অক্টোবর যুক্তরাষ্ট্রে অর্থাৎ ইউএসএ, যুক্তরাজ্য না কিন্তু ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, শেয়ার বাজারে ধস নামে তাকে ব্ল্যাক টুইজডে নামে ব্ল্যাক টুইজডে বলে বা ব্ল্যাক টুইজডে নামে পরিচিত। যুক্তরাষ্ট্রে চরম মন্দা দেখা দেয়, প্রত্যেক কোম্পানি পরাজয় এবং দেশে চরম আকারে মন্দা দেখা যায়। শেয়ার নিয়ন্ত্রণের জন্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1933 পাশ হয়, অর্থাৎ এই সময় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের জন্য শেয়ার বাজারকে একটা মোটামুটি একটা ধরে রাখার জন্য বা আইন করার জন্য একটি অ্যাক্ট হয় 1933 সালে, যেটি হলো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1933। 1980-এর দশক 1929 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং শেষ হয় 1945 সালে। স্বাভাবিকভাবে এই সময় বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্য ব্যাপক ক্ষতি হয়, সেই ব্যবস্থাপকদের নতুন করে ব্যবসা বাণিজ্য চিন্তা করতে আসলে পণ্যের মধ্যে চেঞ্জ আনতে হয় বা এদের ডিস্ট্রিবিউশন অনেক কিছুতে চেঞ্জ আসে। 1950-এর দশকে অর্থায়নের সনাতন দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়। 1960-এর দশকে তোমরা দেখবা সেটাকে বলা হয় আধুনিক অর্থায়নের দশক, বাট এটা কিন্তু গোলালে হবে না, অর্থায়নের সনাতন দৃষ্টিভঙ্গি কিন্তু পরিবর্তন হয়েছে 1950-এর দশকে, এটা মাথায় রাখবা যে সনাতনটা পরিবর্তন হয় 1950-এর দশকে। এবার 1960-এর দশক সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক, কারণ এখান থেকে মেনলি সব এমসিকিউ আসে। এই দশকে মূল্যায়ন মডেল বা ভ্যালুয়েশন মডেলের উন্নয়ন হয়, অর্থাৎ মূল্যায়ন মডেল বা ভ্যালুয়েশন মডেলের উন্নয়ন হয়। এই সময় আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়, অর্থাৎ এই দশককে বলা হয় আধুনিক অর্থায়নের দশক বা এই দশকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। 1950-এর দশকে সনাতন দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় এবং 1960-এ আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। মডার্ন পোর্টফোলিও থিওরি 1952 সালে আবিষ্কার করেন হ্যারি মার্কুইজ, যেটা বললাম হ্যারি মার্কুইজ 1952 সালে মডার্ন পোর্টফোলিও থিওরির আবিষ্কার করেন বা এই তত্ত্বটি প্রদান করেন। 1938 সালে জেবি উইলিয়ান মূল্যায়ন সম্পর্কে ধারণা দেয় মূল্যায়ন মডেল সম্পর্কে ধারণা দেয় এবং পরবর্তীতে এম জে জর্ডান
1962 সালে এই মডেলের আরও উন্নয়ন করেন। অর্থাৎ এই ব্যক্তি 1938 সালে মূল্যায়ন মডেল সম্পর্কে ধারণা দেয় এবং যেটি পরে 1962 সালে মাইরন জে জর্ডান আরও উন্নয়ন ঘটান। 50-এর দশকের শেষের দিকে এটিও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এর মধ্যে এটিও গুরুত্বপূর্ণ সবই আসলে গুরুত্বপূর্ণ, তাই বলে তো আমি এখানে এনেছি, চেষ্টা করেছি আসলে গুরুত্বপূর্ণগুলো আনার, এর বাইরে অনেক গুরুত্বপূর্ণ আছে অবশ্যই। 50-এর দশকের শেষের দিকে 1958 সালে এবং 60-এর দশকের শুরুর দিকে 1961 সালে, মানে শেষের দিকে 1958 এবং 60-এর দশকের শুরুতে 1961 সালে ম্যাডিগ্লিন অ্যান্ড মিলার ঋণ নীতি ও লভ্যাংশ নীতি সংক্রান্ত প্রবন্ধ প্রকাশ করেন যা ভবিষ্যৎ গবেষণার ক্ষেত্রে উৎকর্ষতা লাভ করে। খুবই গুরুত্বপূর্ণ দুটি আবিষ্কার ছিল ঋণ নীতি এবং লভ্যাংশ নীতি, যেটি উইলিয়ান এবং মিলার আবিষ্কার করেন। উইলিয়ান প্রথমে 1958 সালে অ্যান্ড মিলার 1961 সালে আবিষ্কার করেন। 1960-এর দশকে অন্যতম অবদান হলো এই যে পোর্টফোলিও থিওরি, এটি ছিল এ দশকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার পোর্টফোলিও থিওরি। মার্কুইজের পোর্টফোলিও তত্ত্বের উপর ভিত্তি করে পরবর্তীতে 1964 সালে উইলিয়াম শার্প মূলধনী সম্পত্তির মূল্য নির্ধারণ CAPM, এটি পরে তোমরা দেখবা CAPM একটি মডেল, এটি হচ্ছে তোমরা মোস্ট প্রবাবলি ঝুঁকিও মুনাফার যে অধ্যায় আছে সেই অধ্যায়ের জিনিসটি পাবে, CAPM আবিষ্কার করেন। এ মডেল অনুসারে কোনো সম্পত্তির এখানে প্রয়োজনীয় হবে, আসলে একটু ভুল হয়ে গেল, প্রয়োজনীয় আয়ের সাথে সিস্টেমেটিক ঝুঁকির সম্পর্ক দেখানো হবে। এই টপিকটি তোমরা এটি এখন জেনে রাখো অবশ্যই, এবং তোমরা যখন ঝুঁকিও মুনাফা অধ্যয়নে লেকচার পড়বা তখন তোমরা এটা পেয়ে থাকবা। অর্থায়নকে বিভিন্ন তত্ত্বের গাণিতিক বিশ্লেষণ সমৃদ্ধ করার জন্য হ্যারি মার্কুইজ এবং মার্টিন মিলার এবং ম্যাডিগ্লিন 1990-এর দশকে নোবেল পুরস্কার লাভ করেন। 1970-এর দশক, এ দশকের অন্যতম অবদান ব্ল্যাক অ্যান্ড শোলস কর্তৃক অপশন প্রাইজিং থিওরি উদ্ভাবন, এবং 1973 সালে উদ্ভাবিত হয় অপশন মূল্যায়ন মডেলটি। উদ্ভাবিত এই অপশন মূল্যায়ন মডেলটি ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে পরবর্তীতে রস 1976 সালে আরবিট্রাজ প্রাইজিং মডেলটি আবিষ্কার করেন। দেন 1980-এর দশক আসলো, বৈদেশিক মুদ্রার বিনিময় দ্রুত ওঠানামার কারণে আন্তর্জাতিক বাণিজ্যের ফলে সৃষ্ট দায়দানা হতে উদ্বুদ্ধ ঝুঁকি, এটা সে যুগে না, ঝুঁকি হ্রাস করতে ফিউচার ফরওয়ার্ড বা সোয়াপ চুক্তি ব্যবহার অনেক বৃদ্ধি পায়। হ্যাঁ, এই মূলত এখানে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন চলেছিল 1990-এর দশক থেকে। 1995 সালের একলা জানুয়ারি বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়, এটি মাথায় রাখবে। তো এই ছিল মূলত অর্থায়নের ক্রমবিকাশ। এরপর দুটি বিষয় সঙ্গে আমরা হালকা ধারণা নিব, এটা ছিল ইকোনমির বিষয় বাট আমাদের এখানেও সামান্য রিলেটেড আছে। একটি হলো ব্যষ্টিক অর্থনীতি এবং একটি হলো সামষ্টিক অর্থনীতি, মাইক্রো ম্যাক্রো। মাইক্রো মানে মনে রাখবা ছোট, আর ম্যাক্রো মানে বড়। ইকোনমি বলতে হচ্ছিল, আমরা তো জানি ইকোনমি কি, অর্থনীতি। এখন ব্যষ্টিক বা মাইক্রো বলতে ছোট ইকোনমি, যেটি আলোচনা করে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বা একটি নির্দিষ্ট ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে। বাট সামষ্টিক অর্থনীতি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা কোনো ইন্ডাস্ট্রিকে নির্দিষ্ট করে না ধরে সম্পূর্ণ এরিয়া বা কোনো জাতীয় অর্থনীতি, এবং যে অর্থনীতির মধ্যে বিভিন্ন রকম প্রতিষ্ঠান বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে সবগুলোকে একত্রিত গণ্য করে। সব ব্যষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতির মতবাদ সমূহ পরিচালিত হয় ব্যবসা প্রতিষ্ঠানের ফলপ্রদ ও কার্য পরিচালনার জন্য। এ মতবাদ সমূহ সেসবই কর্মপদ্ধতি নিয়ে ও নীতি নির্ধারণ প্রদান করে যা একটি ব্যবসায় প্রতিষ্ঠানকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। দেখো, একটি ব্যবসায় প্রতিষ্ঠানকে মানে একটি সিঙ্গেল ব্যবসায় প্রতিষ্ঠানকে তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে, মানে এই অর্থনীতি বা ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান বা নির্দিষ্ট ইন্ডাস্ট্রি, হয়তো বা মেডিসিন ইন্ডাস্ট্রি বা ফুড ইন্ডাস্ট্রি, একটি নির্দিষ্ট ইন্ডাস্ট্রি বা নির্দিষ্ট একটি সিঙ্গেল প্রতিষ্ঠানকে নিয়ে আলোচনা করে। আর সামষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতির মতবাদ সমূহ পরিচালিত হয় ব্যবসায় প্রতিষ্ঠানের ফলপ্রদ ও কার্য পরিচালনার জন্য। এ মতবাদ সমূহ সেই সব কর্মপদ্ধতি ও নীতি নির্ধারণ প্রদান করে যা একটি ব্যবসা প্রতিষ্ঠানকে তার অভীষ্ট লক্ষ্যে সাহায্য, সরি আমার এখানে একটু ভুল আছে, আসলে এই জিনিসটা রিপিট হয়ে গিয়েছে, এটি আমি আসলে এখানে কেটে দিচ্ছি, এটি এই জিনিসটি লেখা হয়ে গেছে, এটি হচ্ছিল জাস্ট ব্যষ্টিক
সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছিল একটি এরিয়াতে বা একটি জাতীয় অর্থনীতির আন্ডারে বা জাতীয় পরিসীমার মধ্যে যত প্রতিষ্ঠান আছে সবগুলোর অর্থনৈতিক অবস্থা নিয়ে বা উন্নতি অবনতি নিয়ে কথা বলা হচ্ছিল এই সামষ্টিক অর্থনীতির কাজ। চলো আমরা এবার কিছু অনুশীলনী করে নিই। নিচের কোনটি অর্থ ব্যবস্থার উদ্দেশ্য নয় এবং আরেকটি হলো কোন দশকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়, কোশ্চেন মার্ক। তোমরা পজ দাও, পজ দিয়ে উত্তরটি বের করো। আশা করি তোমরা উত্তরটি বের করেছো। আমাদের সামনে ইতিমধ্যে উত্তর চলে এসেছে। দেখো, কোনটি অর্থ ব্যবস্থার উদ্দেশ্য নয়? লভ্যাংশ সর্বাধিকরণ এবং কোন দশকে আধুনিক অর্থায়ন যাত্রা শুরু হয়। আমরা মাত্রই বলেছিলাম যে আধুনিক অর্থায়ন যাত্রা শুরু হয় 1960-এর দশকে এবং সনাতন দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় 1950-এর দশকে। সো এটি তো আমরা বুঝলামই। এটি নিজের কোনটি অর্থ ব্যবস্থার উদ্দেশ্য নয় বা অর্থায়নের উদ্দেশ্য নয়? দেখো, মুনাফা সর্বাধিকরণ আমরা জানি একটি উদ্দেশ্য, এটি হচ্ছে স্বল্পমেয়াদী উদ্দেশ্য। মূল এবং দীর্ঘমেয়াদী উদ্দেশ্য হলো সম্পদ সর্বাধিকরণ। এরপরে ব্যয় হ্রাসকরণের মাধ্যমে কিন্তু মানুষ মুনাফা সর্বাধিক করে মানে মুনাফা বাড়িয়ে থাকে। দেখো, আমরা যদি ব্যয় না কমাতে পারি তাহলে কিন্তু আমরা মুনাফা বাড়াতে পারবো না। আমরা নিশ্চয়ই একটি প্রোডাক্টের দাম 5 টাকাকে আমরা কিন্তু 8 টাকা করতে পারবো না। বরং 5 টাকায় যে আমার খরচ হতো আগে 3 টাকা, এখন আমায় খরচ কমিয়ে 2.2 টাকায় আনতে হবে। এইভাবে কিন্তু আমি আমার মুনাফা বাড়াবো। সো ব্যয় হ্রাসকরণের মাধ্যমেই কিন্তু আমরা মুনাফা সর্বাধিকরণ করে থাকি। বাট লভ্যাংশ কিন্তু ভিন্ন বিষয়। লভ্যাংশ ছিল মালিকদের লভ্যাংশ প্রদান করা। সো এটি কিন্তু আলটিমেটলি কোনো মানে অর্থায়নের কোনো উদ্দেশ্য নয়। সো এটি হবে লভ্যাংশ সর্বাধিকরণ হচ্ছিল অর্থ ব্যবস্থার কোনো উদ্দেশ্য নয়। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ। সো বন্ধুরা, এই লেকচারে এ পর্যন্ত ছিল। আমরা প্রথম যে অধ্যায় আমাদের বইয়ে আছে ফাইন্যান্সের অর্থায়নের সূচনা, সেটি মোটামুটি কভার করলাম। আমরা লেকচার 3-তে দেখা যাবে যে দ্বিতীয় অধ্যায় আছে ফাইন্যান্সের, সেটি নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই অবশ্যই আজকে বাসায় এই ভিডিও দেখার পরে তোমরা অধ্যায়টি তোমরা যখন এটি ভিডিওটি ডাউনলোড করে বারবার দেখো কি আছে এগুলো পড়ো, বইয়ের সাথে মিলিয়ে একটু পড়ো, বইয়ে কি টপিক আছে সেগুলো একটু পড়ো, কারণ এগুলো কিন্তু আমি বই থেকে নিয়েছি। সো তোমরা বইটিতে একটু কনসেপ্টগুলো ক্লিয়ার করে নাও। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী লেকচারে।